শারদ উৎসবের মধ্যেই দিনাটায় জমে উঠেছে ভোটের প্রচার, রণকৌশল তৈরি করে ময়দানে সব দল। উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জেতাতে শারদ উৎসবের মধ্যেই দিনাটায় রাজনৈতিক দলগুলো প্রচারের ময়দানে নেমে পড়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে যেমন জেলা নেতৃত্বদের নিয়ে প্রচারের রণকৌশল তৈরি করার জন্য একের পর এক বৈঠক করছে, ঠিক তেমনি প্রধান বিরোধী দল বিজেপি এমনকি বামেরাও জোর দিয়েছে নির্বাচনী সভার ওপরে। এদিন দিনাটা পুরসভায় দলের জেলা নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে তৃণমূল কংগ্রেস। ওই বৈঠকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৃন্দনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের মেকলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ বেশ কয়েকজন নেতৃত্ব। গতকালও দিনাটা বিধানসভা কেন্দ্রের বামনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী সভা হয়। সেই সভায় উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা অন্যতম সংখ্যালঘু মুখ আব্দুল জলিল আহমেদ। ওই সভায় বিজেপি ও বামেদের থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছেন বলে রাজ্য শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বিজেপির কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দেগে সভায় উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, মালা বদল হলো, ফুলসজ্জার রাতে আমার বউ পালিয়ে গেল, আমরা যাকে ভোট দিলাম এমএলএ বানালাম, সে এমএলএ না থাকিয়া দিল্লি চলে গেল, আজকে দিনাটায় 5 মাস ধরিয়া এমএলএ নেই। আছে এমএলএ? না। কোন যদি এমএলএ সহের দরকার হয় পাবেন? বলেন না কেন? বয়স্ক মানুষ হলে একটাও কথা বলে না। তাহলে আমার এমএলএ নাই, আর এমএলএ নাই বলিয়ে আজকে ভোট, এই ভোটটা তো হওয়ার কথা না। বিধানসভা ভোট 5 বছর পর পর হবে, 2016 হয়েছিল, 2021 হলো, আবার 26 সালে ভোট, তাহলে মাঝখানে এইখানে ভোটটা করতে গিয়ে আসলো। ওই যে এমএলএ পালিয়ে গেল, তার ফলে যে শূন্যস্থান সেটাকে পূরণ করার জন্য আমাদের 30 অক্টোবর 12ই কার্তিক ভোট, ওই ভোটে যাকে এমএলএ বানাবেন তাই তোমার আবার এমএলএ হবে। এবার ঠিক করবেন কাক ভোট দিয়ে জিতাবেন, কি হবে বলেন? আব্দুল জলিল আহমেদ বলেন, ভালো ছিল না, ওকে বললে এই এই সময় তো পাইতে, আজকে আরো পাইতে 9 তারিখ 9 তারিখ, এই 30 তারিখ কয়টা দিন, দিন দেখ খাটা খাবে, এই আমরা বুঝতে দিয়ে গেলাম তাই না? দেশের দেখ তুই চাকরা মন্ত্রী আছিস, এদিকে এদিন বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বাসভবনে দিনাটা বিধানসভা কেন্দ্রের সমস্ত মণ্ডলের কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন দলীয় নেতৃত্ব। সেখানে বিজেপি প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক শ্যামচাঁদ ঘোষ সহ জেলার সমস্ত বিজেপি বিধায়কগণ। ওই বৈঠকে মূলত কি করে প্রচার করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। গতকাল বিজেপি দিনাটা একটি নির্বাচনী সভা করে, সেই সভায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জয়ন্ত রায় সহ জেলার সমস্ত বিজেপি বিধায়ক এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিন বামেরাও একটি নির্বাচনী সভা করেন দিনহাটায়। ওই সভায় দিনহাটার বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের আব্দুল রৌফ ছাড়াও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায় সহ বেশ কয়েকজন প্রথম সারির বাম নেতা উপস্থিত ছিলেন। সেখানেও প্রচারের কৌশল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনে মাত্র 57 ভোটে বিজেপি প্রার্থী সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। নিশীথ প্রামাণিক সাংসদ থেকে যাওয়ায় তাকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়, সেই কারণে দিনহাটায় উপনির্বাচন হতে চলেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে উপনির্বাচনগুলোতে মূলত শাসক দলের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে, তাই এবারের নির্বাচনে খুব সহজেই জয় পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির অনেকেই মনে করছেন দিনহাটায় পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট হবে, তাই মানুষ বিজেপি প্রার্থীকেই ভোট দেবে, তাই গতবারের মতো এবার উপনির্বাচনেও জয়ী হবেন তারা। ফলাফল যাই হোক না কেন, উপনির্বাচনেও দিনহাটায় তৃণমূল বিজেপির নির্বাচনী লড়াই যে তীব্র আকার নেবে তার বলার অপেক্ষা রাখে না।